স্বাগত বন্ধুরা, রানাঘাট পিজন ফ্লাইং এর পক্ষ থেকে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তা আজকে আপনারা সবাই ওয়েট করছেন যে আজকে লফটটা আমার রেডি হয়েছে, মানে কোনো রকম রেডি করে নিয়েছি, ঘরে রাখার কোনো প্লেস পাচ্ছি না। তা যেটুকু করেছি সেইটুকুর মধ্যে দিয়ে আমার যারা কাছের বন্ধুরা আছে, আমার রানাঘাট পিজন ক্লাবের সদস্য ভাইরা আছে, আমার সব মেম্বাররা আছে, তা কাছের লোক সবাইকে আমি দেখিয়ে দেবো, আপনারা দেখবেন। আর উদ্বোধনটা করছে, এখানে যদি বলি সবাই দেখবেন ওস্তাদ দিয়ে করে, কেউ কলো বন্ধুদের করে, কিন্তু আমি উদ্বোধন করব আমার মাকে দিয়ে আমি, ঠিক আছে? তা যার জন্যে বলি, বন্ধু বন্ধুর জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, আর পরিবার পরিবারের জায়গায়। তা পরিবারটাকে যে সাপোর্ট করে তাকে তুলনাটাই বেটার আমি মনে করি। তা এই তুলনায় মা আমার খুলে দিয়ে তার উদ্বোধন ছেড়ে দেবে এখানে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের রানাঘাট পিজন ক্লাবের যে প্রেসিডেন্ট, সেটা নিহার রঞ্জন বিশ্বাস। তা আমাদের আমার অনেক পুরোনো দিনের বন্ধু এটাও, ঠিক আছে? মানে বন্ধুত্ব এমন একটা জিনিস, মানে বন্ধু জিনিসটা সময় মানে বয়স সীমা দেখে না কাউরির। তো এটা পুরোনো দিনে খুবই ভালো আমার বন্ধু একটা, যাকে বলা যায়। তা ইনাকে দিচ্ছি উদ্বোধন করতে। ইনো আমার সব থেকে ফেভারিট পা, যাকে বলে আমার ঢোলু আর ভোলু, তো সবাই জানেন, ঠিক আছে? তার ঢোলুকে ছাড়া তার এটা মেয়ে পারে। এটা তা বন্ধুরা, আমি এই হচ্ছে পায়া দুটো আমার। আর এবার চাইবো এক করে আমার সদস্য বন্ধু সবাই আসুক, এবার এক করে আপনার দেখে নিন। ফার্স্ট এটা আমার মা আসছে, দ্বিতীয় হচ্ছে এটা আমার শিশু নিরঞ্জন বিশ্বাস, আমাদের বড় বিশ্বাস। আর এনারা হচ্ছে কাজ করেছিল, যে লফট তৈরি করেছিল তারা, ঠিক আছে? আগে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের শিশুন্দু হালদার, হ্যাঁ, আমাদের রানাঘাট ক্লাবেরই মেম্বার। এটা আমাদের বড় বিশ্বাস, সরি বাবুদা। এটা হচ্ছে আমার মানে ভাইরা ভাই, ইনিও কাজ করেছে। আর এটা হচ্ছে আমাদের বিট্টু, বিট্টু হচ্ছে আমাদের সব ক্লাবেরই মেম্বার, সব এগুলো সদস্য অংশ আমরা, ঠিক আছে? তা আমি চাইবো, এ হচ্ছে রানাঘাট পিজন ফ্লাইং যে কেকটা, কেকটা মার্কেটে তোকে খাই নি। সো বন্ধুরা, আমি আগামী দিনও আপনাদেরকে অনেক কিছু শেখাবো, যেটা আমি জানেন যে শেখাচ্ছি। আর কিছু না বলেছিল, হয়তো একটা কথা উঠেছিল যে আমার বাবা মারা যাওয়ার পর থেকে যেটা আমি করছি, পাঁচটা মাসের বাসে দাঁড়িয়ে করছি। কিন্তু আমি জানি বন্ধুরা, যে চলার পথে কিন্তু আমাকে অনেক লোক পেছন দিয়ে টানার চেষ্টা করবে, কিন্তু সেটা মনে করলে হবে না। আমি আমার লক্ষ্য ভেদ করে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ মেডিসিন থেকে শুরু করে ওষুধপত্র যা থাকে আমাদের শেখাচ্ছি। আপনারা দেখুন, শিখুন, শিখে আপনারা ট্রাই করুন। আশা করি আপনারা ঠকবেন না, অনেক জিনিস শিখতে পাবেন, বুঝতে পাবেন। কারণ হচ্ছে পায়রা বন্ধুরা, আজকে বর্তমানে পায়রা কিন্তু কিনতে বহুত লোক পারে। পায়রা কেনার আগে পায়রা মেডিসিন শিখতে হয় কিন্তু, কেন একটা প্রাণকে বাঁচাতে সবাই পারে না, মেরে ফেলতে কিন্তু সবাই পারে। এক ঝটকা আছা মারলো, পায়রাটা মরে গেল, কিন্তু বাঁচায় কজন? তাই এইটুকু বলেই আজকের ভিডিওটা আমি এইটুকু করছি, প্লাস আস্তে আস্তে সব লটগুলো দেখিয়ে দিচ্ছি। আর ভাইরা বন্ধুরা আছে, তাদেরকে একটু সময় দিতে হবে এবার, ঠিক আছে? তাই হচ্ছে বন্ধুরা, ফার্স্ট এক করে দেখিয়ে দিচ্ছি আমি। তাই হচ্ছে বন্ধুরা আমার ব্রিডিং সেকশন, ব্রিডিং সেকশনটা হচ্ছে এক পার্ট দু পার্ট, সব পার্ট পার্ট করা আছে। এগুলো এই খাঁচা বন্ধু ঢোকাতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু আমার, ঠিক আছে? তা এটা হচ্ছে ব্রিডিং সেকশন। আর এটা হচ্ছে নরের, ঠিক আছে, নরের মানে নর সিঙ্গেল রাখার জন্য যেগুলো, কেন পায়রা বন্ধুরা প্রচুর আছে, আমি এত প্রেস পাইনি, ঠিক আছে? সম্পূর্ণ সব কিছু আপনাদের সামনে শেয়ার করছে এই কামের জন্যই, যে অনেকজন বলছে কত খরচা হচ্ছে, কী পড়ছে। আর এখানে মাঝখানে যে গেটটা করেছি, এই গেটটা হচ্ছে বন্ধুরা ওপারে যাওয়ার জন্য, কেন ওই মাদাগুলোকে আমরা আলাদা রাখবো। সম্পূর্ণ নর্থ থাকবে আলাদা,
আর মাদাপাড়া থাকবে আলাদা। এখানে কিছু ধাড়ি নর্থ থাকবে আমার বাইরে, যেগুলো আমার এক্সপার্ট নর্থ, যেগুলো খুব প্রবলেম করে। তো হচ্ছে এটা একটা ঘর, এ হচ্ছে একটা ঘর, ঠিক আছে। আর এখানে থাকবে হচ্ছে সিঙ্গেল মাদাপাড়াগুলো, মানে এই একটা খাঁচা আমার আছে, সেই কলকাতা থেকে এসেছিলাম জানেন, ওই খাঁচাটা আমি এখানে ঢুকাবো, মানে ধাড়ি মাদাগুলো এখানে রাখবো, ঠিক আছে। আর এটা করা হয়েছে আপাতত, লম্বায় প্রায় আছে এখান থেকে 25-20 ফুট, আর এরকমের সাইডে এই লম্বাটাই আছে, লম্বা আছে 20 ফুট আর চড়া আছে 15 ফুট, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, এবার সবার যে খাওয়া দাওয়া প্রোগ্রাম শুরু করা যাক, সবাইকে কেক দিয়ে অনুমোদন করবো। দেখতে হবে ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সেজন্য ভাই আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে সেজন্য ভাই। আমি এখানে একটু অল্প কাজ মাঝে মাঝে, অনেক পুরনো বন্ধু তো, মাঝে মাঝে পুরোটা খেয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা। এইটুকু লাগলো কিন্তু আমার জন্য, হ্যাঁ সবাইকে দাও। তো সব বন্ধুরা, পরের পার্ট বুঝে হয়েছি, আজকে ক্যামেরাম্যানটা মানে খুবই ব্যস্ত তো আজকে, তা দেখি তো আজকে উদ্বোধন করলাম, হচ্ছে কত তারিখ, 23/9/2024। এই যে ক্যামেরাম্যান সব খেতে হচ্ছে সবাইকে, এই যে ক্যামেরাম্যান খুবই ব্যস্ত হয়ে পড়ে আছে আজকে, ওই জন্য ক্যামেরাম্যানকে প্রথম ভিডিও দেওয়া যায়নি। তার সেকেন্ড পার্টটা দেখি 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 মুখটা দেখি, ঠিক আছে। ক্যামেরাম্যান খুব ব্যস্ত আছে খাওয়া দাওয়া করাতে সবাইকে, তা আশা করি লকটা যেটুকু করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। পায়রা অনেকগুলো ওদিকে আছে, এখনও প্রচুর পায়রা রাখা আছে, তো রাখার প্লেস পাচ্ছি না আমি আর, তো যার জন্যই। তো বন্ধুরা ভিডিও তো আজকে বেশি বড় করছি না, বাকি কিছু পার্ট পায়রাগুলো ছেড়ে আমি হয়তো এডিট করার চেষ্টা করব। তা চলার পথে যদি ভুলও থাকে এই ভাইটিকে আপনারা ক্ষমা করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত দিচ্ছি, লাস্ট একটু পার্ট আমি জুড়ে দেবো, সেটা আপনারা দেখবেন কোন কোন পায়রা ল্যাপটপ ঢোকাচ্ছি না ঢোকাচ্ছি, সেগুলো আমি শুধু শো করে দেবো। আমাকে পায়রাগুলোকে সব ছেড়ে খেতে দিয়ে দিলাম এই ঘরে আজকে, আরও পায়রা আছে যেগুলো আমি তুলে আনতে পারি না এখনো। ঠিক আছে বন্ধুরা, লাস্ট এটা আমি অ্যাটাচ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর যে পায়রাগুলো এনেছিলাম সেলের ভিডিও দেওয়া হয়নি, সেলের ভিডিওটা আমি কালকে আমি পোস্ট করে দেবো, মানে এর পরের ভিডিও আমি সেলের ভিডিও পোস্ট করে দেবো, যেগুলো আনা হয়েছিলো সেগুলো, মানে বাড়ির পায়রা কিছু আলাদা করে দিয়ে সব পোস্ট করে দেবো।